ডিএনপি ফটো এক্সপ্রেস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে ডিএনপি DS-RX1 প্রিন্টারের অটো কাটার ইউনিটটা পরিবর্তন করা হয়। ফার্স্ট টাইম আপনাকে প্রিন্টার মেশিনের এই যে রিজেক্টে পেপার রিজেক্টে এই রিজেক্টেটা খুলে নিতে হবে। রিজেক্টেটা খোলার জন্য আপনার এখানে পুল লেখা আছে, পুল লেখার মধ্যে এখানে হাত দিয়ে জাস্ট সামনের দিকে টেনে আনলে এটা খুলে যাবে। এটা হচ্ছে রিজেক্টে, যার মধ্যে ছোট ছোট টুকরা টুকরা পেপারগুলো পড়বে। তারপর আপনাদের এখানে দুইটা নাট দেখাচ্ছি, এই দুইটা নাট খুলে নিতে হবে। আমি নাট দুটো খুলে নিচ্ছি। তারপর এই দুই পাশে দুইটা লক থাকে, এই দুইটা লকের মধ্যে এখানে এখানে হাত দিয়ে এভাবে হাত দিয়ে এভাবে হাত দিয়ে আপনি একটু এই লক দুটো খুলে নেবেন। এভাবে হাত দিয়ে চেপ সামনের দিকে টেনে লক দুটো খুলে নেবেন, খুলে এটা খুলে নেবেন। তারপরে কাটার খোলার জন্য এখানে একটা নাট আছে এবং এখানে একটা নাট আছে, এই নাট দুটো খুলে নেবেন। দেন ওয়্যার কানেকশন আছে দুটা, এখানে একটা ওয়্যার কানেকশন এবং এখানে খোলা হয়ে গেল আমার কাটার। আমি লাগতাম বা অন্য আরেকটা কাটার যখন দেবো ওই কাটাটাও অ্যাটাচ করে নিচ্ছি। অ্যাটাচ করার জন্য প্রথমত আমাকে ওয়্যার কানেকশনগুলো করে নিতে হবে। ওয়্যার কানেকশনের জন্য ফার্স্ট টাইম আমি ডান পাশের যে ওয়্যার কানেকশনটা এটা অ্যান করে দেবো। দেন বাম পাশের যে ওয়্যার কানেকশন এটা প্লাগ করবেন। কাটারটা সেট আপ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটার একটা ফ্রেম, বেস ফ্রেম অথবা একটা অ্যাডজাস্ট করার জন্য একটা গ্যাপ থাকে, যে গ্যাপটা পূরণ করে নিতে হবে আপনাদেরকে। এই গ্যাপটা পূরণ করে নেওয়ার পরে কাটারটা নাড়াচাড়া করবে না। এভাবে এখানে দুইটা নাট আছে, নাটের যেই গ্যাপ থাকে এই গ্যাপগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আপনি নাটগুলো কানেকশন করে নেবেন, জয়েন করে নেবেন নাটগুলো। হয়ে গেল আমার কাটার চেঞ্জ, কাটার পরিবর্তন করা হয়ে গেল। এখন আমি সামনের যেই প্লাস্টিকের ক্যাসিং যে অংশটা, ক্যাসিংয়ের যে অংশটা এই অংশটা আমি অ্যাডজাস্ট করব। ক্যাসিংয়ের অংশটা অ্যাডজাস্ট করার জন্য প্রথমত এই দুই পাশে এখানে এবং এখানে এখানে এবং এখানে দুটা লক থাকে, এই দুটা লক আমি উপর দিয়ে আটকে নেবো। আমি উপরে আটকে উপরে এভাবে আটকে দেন পাশে চাপ দেব, আটকে যাবে। তারপর আমি আবার নাটগুলো জয়েন করে নেব। হয়ে গেল আমাদের কাটার পরিবর্তন করা, ডিএনপি DS-RX1 প্রিন্টারের কাটার পরিবর্তন করা হয়ে গেল। ধন্যবাদ।